সুপ্রিয় দর্শক, এখন আমি অবস্থান করছি এখানে, একটা চেকপোস্ট বসানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিউটিরত অনেক পুলিশ অফিসার আছে। এখান থেকে আমি ডিউটিরত অফিসার হাসানুজ্জামান স্যারের সাথে কথা বলবো। স্যার, আপনি আমাদেরকে বলুন, আপনি এখানে যে ডিউটিতে অবস্থা আছেন, কীভাবে মানুষেরকে ঘরে ফেরানোর চেষ্টা করতেছেন? মানুষকে বুঝিয়ে, যারা অযথা বাইরে ঘোরাফেরা করছে, আমরা তাদেরকে বুঝিয়ে ঘরে রাখার চেষ্টা করতেছি এবং বাজারে অযথা ভিড় না করার জন্য অনুরোধ করতেছি। মানুষ আগের চেয়ে অনেক সচেতন হয়েছে এবং ঘরে থাকতেছে, এটা একটা ভালো দিক। তো দর্শক, আমি আরও একজন ডিউটিরত অফিসারের সাথে কথা বলবো। এখানে আমার সাথে আছেন ডিউটিরত অফিসার কায়সার আহমেদ। তো ভাই, আপনি আমাদেরকে বলুন যে আপনি কীভাবে এখানে ডিউটি করতেছেন? এখানে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমাদের পার্টি কমান্ডার স্যার আছেন, ওনার নির্দেশ মোতাবেক আমরা জনগণকে খুবই ভালোভাবে ব্যবহারের মাধ্যমে তাদেরকে বোঝাচ্ছি এবং তারা যাহাতে ঘরে থাকে এবং সবাইকে তারা ভালো রাখে, এবং সেই রকম মন মানসিকতা আমাদের ইনশাল্লাহ থানাতে আছে এবং আগের তুলনায় অনেকটা ভালো, এটাই আর কি। ধন্যবাদ। আপনারা সবাই কাজে বসবেন, কথা বুঝতে পারছেন? কাঁচা বাজার যারা কাঁচা বাজার বিক্রি করেন তারা কালকে থেকে স্কুল মাঠে বসবেন, বাজারের ভিতরে গ্যাদারিং করা যাবে না, আলাদা আলাদা করে বসবেন।